আমরা এখন যে পাহাড়টি দেখছি এটাই হলো সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়। ভূপৃষ্ঠ থেকে 1200 ফুট উঁচু। আজ পাহাড়ের চূড়ায় নির্মিত হয়েছে মন্দির। পূজাদিতে সাধারণ মানুষের সুবিধার্থে পাহাড়ের গা কেটে তৈরি করা হয়েছে সিঁড়ি। তৎকালীন সময়ে যখন লোকনাথ এ পাহাড় পায়ে হেঁটে অতিক্রম করেছিলেন তখন পাহাড়গুলো ছিল গহীন জঙ্গলাকীর্ণ, চলাচলের জন্য ছিল না কোনো পথ। বাবা লোকনাথ ওই দুর্গম পাহাড়িয়া পথ পায়ে হেঁটে অতিক্রম করে নেমে এসেছিলেন নিম্নভূমিতে। একমাত্র অসাধারণ যোগ বল এবং অলৌকিক ক্ষমতার বলেই তা সম্ভব। থেকে নেমে বাবা তৎকালীন ত্রিপুরা জেলার দাউদকান্দি নামক গ্রামে উপস্থিত হন। সে সময় বারুদি নিবাসী ডেঙ্গু কর্মকার এক ফৌজদারি মামলায় আসামি হয়ে দাউদকান্দিতে অবস্থান করছিলেন। বিচারে শাস্তি তার অবধারিত। উদ্ভ্রান্তের মতো গ্রামের পথে চলার সময় দেখেন এক অসাধারণ মনুষ্য মূর্তি বৃক্ষের তলায় বসে পরক্ষীণ চোখে তারই দিকে তাকিয়ে আছেন। ডেঙ্গু ছুটে যান বাবার চরণাশ্রয়ে এবং নিজের প্রাণ ভিক্ষা কামনা করে। শরণাগতের রক্ষার জন্যই তো মহাপুরুষের আবির্ভাব। আর আত্মে রাত্ত না দে ব্যাকুল হয়েই তো তিনি ছুটে এসেছেন এই নিম্নভূমিতে। করুণাময় লোকনাথের কৃপায় ডেঙ্গুর জীবন রক্ষা পায়। ডেঙ্গু কৃতজ্ঞ চিত্তে বাবার নিকট অন্তরের ইচ্ছা প্রকাশ করেন। জীবনের বাকি দিনগুলো তাঁর সেবা করার মানুষে বাবাকে তার বাড়িতে নিয়ে যেতে ইচ্ছা প্রকাশ করেন। ডেঙ্গুর ওই আন্তরিক আবেদনে সাড়া দিয়ে বাবা নারায়ণগঞ্জের বারুদিতে পদধূলি দেন। তখন বাবার বয়স ছিল 134 বৎসর। বারুদিতে বসেই তিনি জগৎ সংসারকে দিয়েছিলেন অভয় বাণী। ধর্মের অন্ধত্বকে ঘুচিয়ে দেবার মন্ত্র তিনি শুনিয়েছিলেন বিশ্ব সংসারকে। আর্তজনের ক্রন্দন তাকে দিয়েছিল ব্যথা। তিনি তাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন দেবাদিদেব মহাদেবের অংশরূপে লোকনাথ নামে। মহাযোগী লোকনাথ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জগতে নাম মাহাত্ম কীর্তন করে মানব জগতে এনেছিলেন ভক্তির অমৃত প্রবাহ। শুধু বারুদির লোকনাথ নন, তিনি অনাথের নাথ, এ জগতের লোকেশ্বর।
সময় কিন্তু সমাজের গোড়া মানুষেরা এই ন্যাংটা সাধুকে ভালো দৃষ্টিতে গ্রহণ করেনি। প্রথম দিকে মুখে মুখে চলে নিন্দার সুতীক্ষ্ণ বাণ, তারপর শুরু হয় শারীরিক পীড়ন। এত লাঞ্ছনার মাঝেও বাবা কিন্তু অটল নির্বিকার। এই বারদীয় মাটিতেই বাবা সর্বসমক্ষে প্রকাশ করেন তাঁর যোগ বিভূতি। একদিন বাবা লোকনাথের চোখে পড়ে কয়েকজন ব্রাহ্মণ একটি পৈতার জট খুলতে না পেরে বিবাদে লিপ্ত। বাবা মন্ত্রের মহাশক্তি এবং নিজের অলৌকিক যোগ বলে পৈতাটির জট খুলে দেন। ব্রাহ্মণগণ বুঝতে পারেন এ সাধু কোনো সাধারণ মানুষ নন, অসাধারণ যোগ বিভূতি সম্পন্ন মহাসাধক। ঘটনাটি ছোট, কিন্তু প্রভূত বিন্দুর মধ্য দিয়ে সিন্ধুর লীলা দেখাবেন। ছোটই ঘটনাটির অলৌকিকত্ব এবং ব্রহ্মচারী বাবার যোগ শক্তির কথা মুখে মুখে দাবানলের মতো ছড়িয়ে পড়ে গ্রাম থেকে গ্রামান্তরে, দেশ হতে দেশান্তরে। বিকশিত পদ্মের সৌরভ যেমন আকর্ষণ করে ভ্রমরকে, তেমনি ত্রিকালদর্শী মহাপুরুষ লোকনাথের দিব্য প্রভাব স্বতঃস্ফূর্ত ভাবে চারিদিকে ছড়িয়ে পড়লে বহু মানুষ ছুটে আসেন বাবার চরণাশ্রয়ে শান্তি লাভের আশায়। আগত মানুষের মধ্যে যে শুধু পার্থিব চাহিদা মেটাতে গৃহী মানুষরাই আসতেন তা কিন্তু নয়। এদের মধ্যে অনেকেই সত্য লাভের আশায় গৃহত্যাগী ধর্ম পিপাসু সাধক জনেরাও আসতেন। ডেঙ্গুর ছোট কুটির রূপান্তরিত হয় এক পবিত্র তীর্থে। আমরা যে জায়গাটি দেখতে পাচ্ছি এখানেই ছিল ডেঙ্গুর পর্ণ কুটির। কিছুকাল পর ডেঙ্গুর মৃত্যু হয়, আর তার মৃত্যুর পর তার পরিবারের অনেকেই বাবা লোকনাথের ডেঙ্গুর গৃহে থাকা পছন্দ করেননি। বারদীয় নাগ পরিবার ছিল তখন ধনী জমিদার। বাবার প্রতি তাদের ছিল একনিষ্ঠ ভক্তি ও বিশ্বাস। বাবা আর ডেঙ্গুর বাড়িতে থাকবেন না শুনে উনার পছন্দ মতো জায়গা সওয়াল বাঘিনী নদীর তীরে একটি শ্মশান ভূমিতে বাবার আদেশে নির্মিত হয় বৈদিক ঋষিদের বাসগৃহের মতো এক বাসস্থান। বারদীয় আশ্রমের খ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়ে, রচিত হয় সর্বজাতি সর্বধর্মের সমগ্র মানব জাতির মহামিলন স্থান এক মহাতীর্থ। বাবার আশ্রমের পূর্ব দিকে প্রায় 400 গজ দূরে এই ভিটাতে বাস করতেন এক বৃদ্ধা, নাম কমলা। ইহ জগতে তার আপনজন বলতে কেউ ছিল না, ছিল শুধু একটি গরু। গরুটির দুধ বিক্রি করে কোনো রকমে দিনাতিপাত করতেন। লোকমুখে ব্রহ্মচারী বাবার অসাধারণ যোগ বিভূতির কথা শুনে একদিন তিনি আশ্রমে উপস্থিত হন মহাপুরুষ দর্শনের আশায়। বৃদ্ধা শুভ্র জটাজুটো মুন্ডিত বাবাকে দেখে দিব্য আনন্দে অভিভূত হয়ে পড়েন। ত্রিকালদর্শী লোকনাথ বৃদ্ধাকে দেখা মাত্র মা বলে কাছে ডেকে নেন। ব্রহ্মচারী বাবার মুখে মা সম্ভাষণ শুনে সন্তান বাৎসল্যে বৃদ্ধার দেহ মন হয়ে যায় আপ্লুত। মাতৃত্বের তাড়নায় বৃদ্ধা বাবাকে গভীর মমতায় নিজের বক্ষে টেনে নেন। অশীতিপর বৃদ্ধা বাবা লোকনাথের কৃপায় যেন নবজন্ম লাভ করেন। তার জীর্ণ দেহে নতুন এক উদ্যম এবং কর্মক্ষমতা অনুভব করেন। মহাপুরুষের কৃপালাভের আশায় আশ্রমে আগত অতিথিদের সেবা, প্রসাদ বিতরণ এবং ব্যাধিগ্রস্ত রোগীদের সেবা ও পরিচর্যা বৃদ্ধা একাই করতে থাকেন। বাবা বৃদ্ধার সেবানিষ্ঠায় অতি প্রসন্ন হন এবং আশ্রমের
সর্বময় কর্তৃরূপে আশ্রম পরিচালনার সমস্ত দায়িত্ব তার হাতে অর্পণ করেন। বাবার ভক্ত এবং আশ্রিত জনের কাছে এই বৃদ্ধাই গোয়ালিনী মা নামে পরিচিত। ধারণা করা হয় এই গোয়ালিনী মাই পূর্বজন্মের লোকনাথের জননী কমলা দেবী ছিলেন। ইংরেজি 1887 সালের ডিসেম্বর মাস 1294 বঙ্গাব্দ। একদিন বাবা লোকনাথ ভক্ত সমক্ষে বসে আছেন, হঠাৎ বাবা বলে উঠলেন, কামিনী বিজয় আসছে, পথে তার নৌকা বালুচরে আটকে আছে, তোরা বিজয়কে আসতে একটু সাহায্য কর। কামিনী বাবু আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করেন, কোন পথে আসছেন? বাবা উত্তর দেন, ব্রহ্মপুত্র দিয়ে। কামিনী বাবু সেখানে পৌঁছে দেখেন ঠিক তাই। প্রশ্ন করে জানতে চান নৌকোতে বিজয়কৃষ্ণ গোস্বামীজি আছেন কিনা। বিজয়কৃষ্ণের ভক্তরা বেশ আশ্চর্য হয়ে জিজ্ঞেস করেন, বিজয়কৃষ্ণজি আসছেন, জানলেন কি করে? কামিনী বাবু বলেন, বাবা লোকনাথ আপনাদের আগমনের কথা বলেছেন। আশ্রমের কুটিরের দ্বার প্রান্তে পৌঁছে শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী ব্রহ্মজ্ঞ মহাপুরুষের যে লীলামূর্তি দর্শন করলেন তা অবর্ণনীয়। ভাব গদগদ কণ্ঠে বলেন, দেবী দেবী ঘরের মধ্যে সর্বত্র দেবী দেবী, প্রতি লোমকূপে পায়ের কাপড়েও দেখতে পাচ্ছি দেবী দেবী। বাবা বিজয়কৃষ্ণকে বলেন, কিরে চন্দ্রনাথ পাহাড়ের সেই অগ্নিকাণ্ডের কথা মনে পড়ে? চমকে ওঠেন বিজয়কৃষ্ণ, সে কি তুমি? পরবর্তীকালে বিজয়কৃষ্ণ গোস্বামীজি তার বহু ভক্ত এবং শিষ্যের কাছে সর্বত্র বাবার অসাধারণ যোগশক্তি এবং করুণা লীলার কথা প্রচার করেন। জীবনে আমি বহু পাহাড় পর্বত ঘুরেছি, বহু সন্ন্যাসীর আশ্রমে গিয়েছি, কোথাও একানা কোথাও দুয়ানা, কেবলমাত্র এক জায়গায় চারানা দেখেছি, কিন্তু আজ ষোলোআনা ব্রহ্মজ্ঞ মহাপুরুষ দর্শনে আমার জীবন নয়ন সার্থক। প্রভুপাদ বিজয়কৃষ্ণজির শিষ্য শ্রীমদ কুলদানন্দ ব্রহ্মচারীজি তার স্বরচিত আত্মজীবনী সদগুরু সঙ্গ গ্রন্থে বাবা লোকনাথ দর্শন লাভের সাক্ষাৎকারের প্রসঙ্গে লিখেছেন, ব্রহ্মচারী বাবার চোখে পলক নাই, পাঁচ মিনিট কাল তাঁর চোখের দিকে চাহিয়া থাকিলে লোক মূর্ছিত হইয়া পড়িত। হিমালয় এবং তিব্বত আদি স্থান হইতে বহু যোগীগণ যোগ শিক্ষা করিতে রাত্রিকালে ব্রহ্মচারী বাবার নিকট আসিতেন বলিয়া সন্ধ্যার সময় হইতে বারদীয় আশ্রমের ঘরের দরজা বন্ধ থাকিত, রাত্রিতে আশ্রম ঘরে কেহ যাইতে পারিত না। একবার একটি ব্যাধিগ্রস্ত কুকুর অসহনীয় যন্ত্রণায় কাতর হয়ে বাবার কুটিরের পাশে আশ্রয় নেয়। গোয়ালিনী মায়ের চোখে পড়ে এই দৃশ্য। কুকুরটিকে ব্যথায় ছটফট করতে দেখে তার মাতৃ হৃদয় ব্যথিত হয়, ছুটে যান বাবার কাছে। গোয়ালিনী মায়ের মধ্যেও সমদর্শন এবং জীবে দয়ার ভাব লক্ষ্য করে মঙ্গলময় গুরু লোকনাথ তৎক্ষণাৎ উঠে আসেন কুকুরটির নিকটে, করুণাময় অভয় হস্তটি প্রসারিত করেন কুকুরটির দিকে। মুহূর্তের মধ্যে সব যন্ত্রণার অবসান হয়, নবজন্ম লাভ করে বাবার কৃপায়। একদিন জনৈক ব্রাহ্মণ ভক্ত এসেছেন বাবার কাছে, তার বড়ই ইচ্ছে পিতৃশ্রাদ্ধ উপলক্ষে মহাপুরুষের পদধূলিতে তার বাসস্থান হবে পবিত্র।
বাবাও তার প্রার্থনা স্বীকার করেন। পরদিন ভক্ত ব্রাহ্মণ ছুটে আসেন প্রভুর কাছে এবং অভিমান ভরা সুরে প্রতিশ্রুতি রক্ষা না করার কারণ জানতে চান। বাবা বলেন, ওরে তুই আমার উপর রাগ করছিস কেন? আমি তো গিয়েছিলাম, তুই তো আমাকে তাড়িয়ে দিয়েছিস। ব্রাহ্মণ বিস্মিত হয়ে বলেন, আমি আপনাকে তাড়িয়ে দিয়েছি এমন কথা আপনি বলতে পারেন? রহস্যময় মৃদু হাসিতে বাবা বলেন, তোর কি মনে আছে যে ঘরে মিষ্টান্ন রাখা হয়েছিল সে ঘরে তুই থাকাকালীন একটি কুকুর প্রবেশ করার চেষ্টা করেছিল আর নির্দয় ভাবে তুই তাড়িয়ে দিয়েছিস? তুই যদি আমাকে চিনে নিতে না পারিস তো আমার দোষ কোথায় বল? অলৌকিক লীলায় জগৎবাসী হয়েছেন মুগ্ধ এবং কৃতার্থ। শরীরের ধর্ম, আত্মা অবিনাশী কিন্তু দেহের বিনাশ সুনিশ্চিত। নিয়মের অতীত সত্তায় অধিষ্ঠিত হয়েও জীবন মুক্ত পুরুষ প্রকৃতির নিয়ম মেনে চলেন সত্য রক্ষার জন্য। পরম পুরুষ বাবা লোকনাথ 160 বছর বয়সে 19 জ্যৈষ্ঠের দিন তার নশ্বর দেহ ত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেন। বাবার এই সিদ্ধান্তের কথা শুনে ভক্তদের মাঝে নেমে আসে গভীর নৈরাশ্য, কেননা এই মহাপুরুষ ছিলেন তাদের জীবনের সুখ দুঃখের এক পরম সাথী, তাদের রক্ষাকর্তা। তিনি আজ চলে যাবার কথা বলেছেন, তবে তাদের কে রক্ষা করবে? বাবা বুঝতে পারেন ভক্তদের হৃদয়ের করুণ আকুতি, তাই অনাথের নাথ বাবা করুণার্দ্র কণ্ঠে শোনান আশ্বাস বাণী। তোরা ভাবিস না যে এ দেহপাত হওয়ার সঙ্গে সঙ্গে সব কিছু শেষ হয়ে যাবে, কেবল জীর্ণ পুরাতন দেহটাই বিনাশ হবে। কিন্তু আমি যেমন তোদের মাঝে ছিলাম ঠিক তেমনই থাকব। আমাকে একটু আদর করে ডাকলেই দেখবি আমি তোদের কত কাছটিতে আছি। এখনো যেমন আপদে বিপদে কৃপা পাচ্ছিস, তখনও ঠিক তেমনই পাবি। ১২৯৭ বঙ্গাব্দের ১৯ জ্যৈষ্ঠ সকালবেলা বাবা আশ্রমে সমাগত বহু ভক্তগণকে দর্শন দেন। আশ্রমে আগত প্রতিটি ভক্তের প্রসাদ গ্রহণ সমাপ্ত হলে বাবা কুটির অভ্যন্তরে প্রবেশ করেন। তার আসনে উপবেশন করে মহাসমাধিতে হন নিমগ্ন।
অনেকটা সময় অতিবাহিত হয়। সমবেত ভক্তগণ দেখেন বাবার শরীর যেমন আসনে উপবিষ্ট থাকে ঠিক তেমনি আছেন, বিস্ফারিত দুটি অপলক চক্ষু তখনও উন্মেলিত, কিন্তু দৃষ্টির সে তীক্ষ্ণতা নিষ্প্রভ মনে হয় উৎকণ্ঠিত সকলে। তবে কি বাবার নেই? 11:55 ভক্তরা দেহ স্পর্শ করে বোঝেন কিছুক্ষণ পূর্বেই বাবার অবিনশ্বর আত্মা এই নশ্বর দেহ ছেড়ে সূর্য নষ্টি অবলম্বন করে যাত্রা করেছেন সূর্য মণ্ডলের পরে দিত্যলোকে। চরম শোকের ছায়া নেবে আসে বারদীয় মহাতীর্থে, প্রাণ পুরুষ আজ আর নেই। আবাল বৃদ্ধ বনিতা পরমাত্মীর বিয়োগ ব্যথায় হাহাকার করে কেঁদে ওঠে এবং অশ্রুরুদ্ধ কণ্ঠেই বাবা লোকনাথের নামে জয়ধ্বনি দেয়, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। লোকনাথ বাবার পূর্ব নির্দেশ অনুযায়ী শিষ্য রামকুমার শাস্ত্রানুযায়ী প্রাণপ্রিয় গুরুর মুখাগ্নি করেন। দেখতে দেখতে মহাযোগীর নশ্বর দেহ অগ্নির লেলিহান শিখায় ভস্মীভূত হয়, আর ভক্তগণ সমবেত ভাবে জয় বাবা লোকনাথ মহামন্ত্র উচ্চারণ করেন। বাবার চিতার উপরে স্থাপন করা হয় এ সমাধি মন্দির। লোকনাথ নিত্য সত্তা, তাঁর নিত্য লীলা অনাদি অনন্ত। আজ বাবা লোকনাথ স্থূল পার্থিব শরীরে আমাদের মাঝে নেই, কিন্তু বিশ্বের অগণিত ভক্তের হৃদয়ে তাঁর কৃপাঘন দিব্য মূর্তিটি ইচ্ছা মাত্রেই অনুভবযোগ্য। বলা বাহুল্য, মঙ্গলময় গুরু বাবা লোকনাথের দেহত্যাগের বহু বৎসর পর আজ ভক্তগণ যে আলোকচিত্রটিকে ভক্তি ভরে প্রণাম করছে এবং বাবার কৃপালাভের আশায় তাঁর চরণ যুগল দর্শন করে নিজেদের জীবন নয়ন সার্থক করতে পারছে, এটি বাবার একমাত্র আলোকচিত্র। এই আলোকচিত্রটির জন্যে ভাওয়ালের রাজা রায়বাহাদুর রাজেন্দ্র নারায়ণ রায়ের নিকট আমরা চির কৃতজ্ঞ, কারণ রাজার আগ্রহ এবং অপরিসীম গুরুভক্তির ফলে আমরা এই আলোকচিত্রটি লাভ করেছি। বাবা বলেছেন, আমি শরীর ছেড়ে দিয়েছি, কিন্তু ভক্তকে রক্ষা করার জন্য আমি সর্বদাই ভক্তদের সঙ্গে সঙ্গে রয়েছি। বাবা আরো বলেছেন, আমার উপর তোদের আস্থা এবং বিশ্বাস যতই বাড়বে ততই তোদের সর্ব অভীষ্ট সফল হবে।
त्रिकालदर्शी लोकनाथेर अदृश्य कृपाशक्तिर स्पर्शे भक्तगण विभिन्न स्थाने लोकनाथ मंदिर निर्माण करे तार चरण सेवा करछेन एवं नाम महत्व छड़िए दिच्छेन मानव समाजे। ए प्रसंगे दयागंजेर शक्ति औषधालये प्रतिष्ठित ब्रह्मचारी बाबार आश्रमेर कथाई प्रथमे उल्लेख करते हय, केनना दयागंजे बाबार आश्रम प्रतिष्ठा कोनो अभावनीय घटना नय, एर प्रतिष्ठार पिछने छिलो बाबार दैव शक्तिर प्रेरणा। एकदा कयेकजन भद्रलोक बारुदी होते ढाका रवाना हवार समय सूर्य तापे खूब शंकित हुए पड़ें। बाबा दया करे समस्त रास्ताय तादेर जन्य एकखंड मेघेर छायातले दयागंजे पौंछाले सूर्य किरण पुनराय खरतर हुए उठे। সেই দিন সূর্য দয়াগঞ্জে পুনঃ প্রকটিত হবে বলে বাবা কি আজকের লোকনাথ আশ্রমের ভাবি সূচনার ইঙ্গিত করেছিলেন? আমাদের মতো সাধারণ ভক্তদের পক্ষে সীমিত জ্ঞানের দ্বারা ঈশ্বর সদৃশ মহাপুরুষের মনের ভাব বোঝা খুবই কষ্টকর। বাবা লোকনাথ যেমন ধরা না দিলে তাঁকে ধরা যায় না, তেমনি তিনি কৃপা করে ভক্ত মনে সেবার ভার না দিলে তাকে সেবা করাও যে সম্ভব নয়। ভক্তগণের বিশ্বাস, দয়াময় বাবা কৃপা করে ধরা দিয়েছিলেন দয়াগঞ্জের স্বামী বাগস্থ শক্তি ঔষধালয়ে। 1308 বঙ্গাব্দে অধ্যক্ষ শ্রী মথুরা মোহন মুখোপাধ্যায় কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছে এই ব্রহ্মচারী বাবার আশ্রম। মথুর বাবু ছিলেন বাবার একনিষ্ঠ ভক্ত, বাবার প্রতি ছিল তার অগাধ ভক্তি এবং বিশ্বাস। 17 থেকে 18 বৎসর বয়সে মথুর বাবু কঠিন অসুখে মরণাপন্ন হন। সেই সময় তার মনে হয় কোনো দৈব কৃপা ভিন্ন তার বাঁচার আশা নেই। তাই তিনি ঢাকাস্থ লক্ষ্মীবাজারের লক্ষ্মীনারায়ণ জিউর আখড়ায় পড়ে থাকতেন। একদিন তিনি উপলব্ধি করেন নারায়ণ যেন তাকে বলছেন বারুদি যাবার কথা। সেখানে মঙ্গল ঠাকুর বাবা লোকনাথ আছেন, তাঁর কৃপায় তার মঙ্গল হবে। তাই মথুর বাবু বারুদি উপস্থিত হন।
বাবা লোকনাথের চরণে আশ্রয় লাভের পর মথুরবাবু রোগ মুক্তি লাভ করেন। তিনি বোঝেন আত্মের কি জ্বালা, তাই তিনি সেখান থেকে ফিরে যাবার আদেশে আয়ুর্বেদ শাস্ত্র পড়াশোনা করেন এবং পরবর্তী সময়ে অল্প খরচে গাছগাছড়ার ফলমূল দিয়ে ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান শক্তি ঔষধালয় প্রতিষ্ঠা করেন এবং একই সাথে জগৎগুরু লোকনাথের আশ্রম প্রতিষ্ঠা করেন ইংরেজি 1901 সালে। ১৯৪৭ সালে দেশ বিভাগ হওয়ার পর বারোদীর নাগ পরিবারের সন্তান শ্রী ব্রহ্মপ্রসন্ন নাগ ১৯৫০ সালে সর্বপ্রথম ভারতবর্ষের দক্ষিণ কলিকাতায় গড়িয়াতে বাবা লোকনাথের আশ্রম স্থাপন করেন। উল্লেখ করা যেতে পারে এ ব্রহ্মপ্রসন্ন নাগই বাবা লোকনাথের কৃপায় বারোদীতে নবজন্ম লাভ করেছিলেন। বারোদীর নাগ পরিবারের সন্তান শ্রী উমা প্রসন্ন নাগ মহাশয়ের স্ত্রী একটি শিশুপুত্রের জন্ম দিয়ে দেহত্যাগ করেন, কিন্তু শিশু সন্তানকে বাঁচাতে গেলে যে মাতৃদুগ্ধ অনিবার্য, তাই কি করবেন উমা প্রসন্ন নাগ ভেবে অস্থির। সে সময়ে গৃহে তার ভগিনী সিন্ধুবাসিনী দেবী ছিলেন, অন্তরে তার মা হবার সাধ ছিল চিরকালে, কিন্তু ভাগ্যের এমনই বিধান যে তিনি ছিলেন বন্ধা। শিশু সন্তানের এমন সংকটময় অবস্থায় তিনি মঙ্গলময় বাবা লোকনাথের শরণাপন্ন হন। বাবার দিব্য শক্তির প্রভাবে বন্ধা রমণী সিন্ধুবাসিনীর স্তনে দুধের বন্যা বয়ে যায়। জগৎগুরু লোকনাথের অশেষ কৃপায় মাতৃহারা শিশু পায় মায়ের মমতা আর বন্ধা রমণী পায় মাতৃত্বের আস্বাদ। ওই শিশুটি লোকনাথের কৃপাধন্য বলে তার বাবা সন্তানের নাম রাখেন ব্রহ্মপ্রসন্ন নাগ। পরবর্তীকালে ব্রহ্মপ্রসন্ন নাগ বাবা লোকনাথের একনিষ্ঠ ভক্তরূপে নিজেকে প্রতিষ্ঠিত করেন। আমরা যে জটা এবং বাবা লোকনাথের ব্যবহৃত পাদুকা দেখতে পাচ্ছি, ১৯৬৬ সালে বারোদি থেকে এ মন্দিরে নিয়ে আসেন চৈতন্য নাগের স্ত্রী। শান্তি বিধান ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্ত প্রাণী করো শান্তি বিধান, আর তো আতুর দীনহীনে, আর তো আতুর দীনহীনে, করুণা করো তুমি করুণা নিধান, ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্ত প্রাণী করো শান্তি বিধান। লোকনাথের কৃপাধন্য গৃহী সাধক লোকনাথ মিশনের প্রতিষ্ঠাতা শ্রী নিত্যগোপাল সাহার আন্তরিক প্রচেষ্টায় এবং জয়ন্ত ল্যাম্প প্রতিষ্ঠানের আর্থিক সহযোগিতায় তেঘড়িয়াতে নির্মিত হয় ব্যয়বহুল এ মন্দিরটি। অনাথ বন্ধু অনাথের নাথ, প্রাণে প্রাণে তুমি হে প্রভু লোকনাথ, অনাথ বন্ধু অনাথের নাথ, প্রাণে প্রাণে তুমি হে প্রভু লোকনাথ, জেনেছি জীবনে যে, জেনেছি জীবনে
কিদান ভক্ত বাঞ্ছা কল্প তরু ভক্ত প্রাণী করো শান্তি বিধান শপথ তোমারই আদর্শ জীবনের পথ সে পথে চলার নিয়েছি শপথ তোমারই বাণী প্রাণে আনে তোমারই বাণী প্রাণে আনে সুরবিতা শান্তি বিধান ভক্ত বাঞ্ছা কল্প তরু ভক্ত প্রাণী করো শান্তি বিধান আর তো আতো দীনহীনে আর তো আতুর দীনহীনে করুণা করো তুমি করুণা নিধান ভক্ত বাঞ্ছা কল্প তরু ভক্ত প্রাণী করো শান্তি বিধান কলকাতার পূর্ণদাস রোডে অবস্থিত চিত্রনায়ক মিঠুন চক্রবর্তীর বোনের বাড়িতে তাদের সহযোগিতায় প্রতিষ্ঠিত বাবার এ মন্দির। এখানে বাবার সেবায় নিয়োজিত আছেন লোকনাথ ডিভাইন লাইফ মিশনের প্রতিষ্ঠাতা স্বামী শ্রীমদ শুদ্ধানন্দ ব্রহ্মচারী। তিনি বাবার প্রথম ইংরেজি জীবনে যুগ অবতার বাবা লোকনাথ এবং বাংলায় শিব কল্প মহাযোগী বাবা লোকনাথ গ্রন্থ রচনা করেন। তার আন্তরিক প্রচেষ্টায় বাগেশ্বর পাহাড়ের চূড়ায় বাবা নতুন মন্দির প্রতিষ্ঠিত হয়। শুধু ভারতেই নয়, তিনি ভারতের বাইরে গিয়েও বাবার নাম প্রচার করে এসেছেন এবং করছেন। Thank you.
চাকলা। ত্রিকালদর্শী লোকনাথের জন্মভূমি কচুয়া হতে দূরত্ব 15 কিলোমিটার। বাংলাদেশে বাবা লোকনাথের নাম প্রচারক শ্রী অনিল মুখার্জি ও কলকাতা শ্রী নিত্যগোপাল সাহা এবং শ্রীমৎ শুদ্ধানন্দ ব্রহ্মচারীর আন্তরিক প্রচেষ্টায় 1980 সালে বারুদির বাবার বাসগৃহের অনুকরণে এখানকার মন্দিরটি নির্মিত হয়েছে। এখানে ছোট মন্দিরটির পাশেই বড় আকারের নতুন মন্দির নির্মাণ করা হচ্ছে। ত্রিকালদর্শী ব্রহ্মজ্ঞ মহাপুরুষের বিশেষ ভক্ত শ্রী অনিল মুখার্জি এবং তার বড় ভাই শ্রী শান্তিরঞ্জন মুখার্জির নিজ বাড়িতে বাবার মন্দির। এসব মন্দিরেই কিন্তু বাবার প্রচার থেমে নেই। লোকনাথ নামকে সাধারণের মাঝে ছড়িয়ে দেবার উদ্দেশ্যে আজও বিভিন্ন স্থানে নির্মিত হচ্ছে লোকনাথ মন্দির। কলকাতা বিমানবন্দরের পাশে ইটালগাছা রোডে মন্দির নির্মাণের জন্য কিছু জমি দান করেছেন শ্রী অনিল মুখার্জি। তার আন্তরিক এবং আর্থিক সহযোগিতায় নির্মিত হতে যাচ্ছে বাবা লোকনাথের মন্দির। বারুদির লীলাভূমিতে দেহত্যাগের পূর্বে বাবা বলেছেন, ওরে তোরা এত চিন্তায় কাতর হচ্ছিস কেন? আমি কি মরে যাব? কেবল এই জীর্ণ পুরাতন শরীরটা পাত হবে, কিন্তু আমি যেমন আছি, যেমন তোদের মাঝে ছিলাম, ঠিক তেমনি তোদের কাছে থাকব। আমার মৃত্যু নেই, তোরা ভক্তি বিশ্বাস নিয়ে আমাকে একটু আদর করে ডাকলেই দেখবি আমি তোদের কত কাছটিতে আছি। এখনো শুনছি, তখনো শুনব, এখনো যেমন আপদে বিপদে কৃপা পাচ্ছিস, তখনো ঠিক তেমনই পাবি। এ কথা মিথ্যা হবে না। তাছাড়া আমি যাবই বা কোথায়? সমস্ত অস্তিত্বের মধ্যেই যে আমি পূর্ণ হয়ে বিরাজ করছি, যারাই ঠিকই ঠিকই শ্রদ্ধাপূর্ণ চিত্তে আমার শরণ নেবে, তারাই আমার কৃপা উপলব্ধি করবে। তোরা কেবল সত্য ধরে থাক, নিষ্ঠা নিয়ে, ভগবানের শরণাগতি নিয়ে, গুরু প্রদর্শিত পথে এগিয়ে চল।